আরে সরে মনে হয় আজকে বাঁচবো না রে, মানুষের জ্বর হয় 103.45, আবার বোধ হয় 400 উপরে রে। ও ছেলে একটা নিয়ে আই রে, আচ্ছা মেয়ে মানুষটা করে গেছে। ও রে এটা হচ্ছে পাড়াতে ওড়ে গেছে রে, পাড়ার সোজা করে দিয়া লোক নেই রে। ন্যাপটা নিয়ে আই রে, ও নাই ভাই ভাই 100 পরে সাইড দিয়ে কম্বল আছে একবারে দে। মাথায় একটু শৈশব আছে দেও রে। হে কি হলো তোমার, তুই যাই আছো? আমি তুমি তো সব করেছিলি, তেতুল খেয়ে বেড়াচ্ছিলাম, তেতুল খেয়ে পেট ফেলে নাকি তোমার, জানি বুঝতে পারছো না তো। হ্যাঁ আমি কাজ কাম করি নি, এটা তোমার কথা আছে কোনতে? হ্যাঁ তোমার বলে শরীর খারাপ, তা গলা এত জ্বর জ্বর আসলো কোনতে? হ্যাঁ তো খাবার দে, ওই ব্যাকসর মানে ল্যাব আছে, ল্যাব সাইড নিয়ে একবারে গান পারতে জ্বরে মুটে যাচ্ছি। আসলে তো জ্বরে বিশ্বাস করছি না, তার মানে দেখি জ্বরে আমার গা ঘেমে যাচ্ছে। হে জ্বর তো মানে ছেড়ে দিয়েছে, এ তো গা ঘেমে যাচ্ছে। মাটি মারলি না কি হইলো রে? না আমাদের গোষ্ঠী ভোল্টেজ খুব, ভোল্টেজ কি দেখেছি রে, কথা পাইবে ঘোষ। হ্যাঁ কিছু কই না বুঝলে, তাই কাজ কামটা করো না তুমি? হ্যাঁ আমি তো কাজ কাম করতে চাই, জ্বরাই তো মাইরে দেয়, কাজ কাম করতে গেলে তা ওঠে যাও করে খামিয়ে। জ্বর তো গোড়ালে বাড়ে রে, আমি কি ডাক্তার ডেকে নিয়ে আসবো না তুমি যাবা? হ্যাঁ তুমি মানুষ, তোমার যাওয়ার দরকার নেই, আমি যাই। না আমি ভালোই পারবো না, যাই ডেকে নিয়ে আসি। তুমি একদম যাইও না, বুঝতে পেরেছ? এই দেখো বেকার হয়ে যাচ্ছি, তুমি একদম যাই না, তোমার যাওয়ার দরকার নেই, আমি যাই, তুমি বাইরে থাকো। এই যে শরীর কাটতেছে, তুমি যাতে পারবা তো? পারবা নে, নাটি ভর্তে নাই যাবা নে। এই দেখো করছি ধরে করে, আমি ডাক্তারের কাছে আসি, তারপরে তো দেখ পান দাদা। আবার ওই চেম্বারে যাতে হবে, ব্যাগটা দাও। আরে বড় বউ কোথায় গেছে? আমার যত জ্বালা, ধরে রাখো ধরে রাখো, এই বোতামটা আটকিয়ে নি। বড় বউ, আমি বাজারে যাচ্ছি, যদি বাসায় কোনো রুগী আসে তাকে আপ্যায়ন করবা, ঠিক আছে? খাতির লতি দিবা, আর যা চাবে তোমরা তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? না করবা, যদি রুগী আসে যদি তোমাদের সাথে কাজ কম করতে চায় তাও করাবা। তোমার কথা কি শুরু করলি, বাজারে যাবো আমার মুডটাই নষ্ট করে দিলে। বউটার কত বার করে খোলাম, হ্যাঁ মাথায় একটু পানি ভর্তি করে দে রে। আমার বউ মানসির বাচ্চারা, আমার বউ যদি মানসির বাচ্চা হইতো আমার গর্ব দিয়ে এত জ্বর থাকার কথা না, ডাক্তার করে আছে আমি বুঝতে পারলাম না। এত বড় ডাক্তারের বাড়ি, জ্বরে গাডা ভাইজে যাচ্ছে গো। ও ডাক্তার ভাই, ডাক্তার ভাই বাড়ি আছেন নাকি? ডাক্তার ডাক্তার ভাই আসো। আমার গায়ে 700 উপরে জ্বর ডাক্তার ভাই। আচ্ছা ভাই তোর বাড়ি কি বউ ছেলে পেলে নেই?
ওই যে একাকাই কাঁপতি কাঁপতি দেখি 435 কিলোমিটার এই যে জোয়ান গিয়ে এই লাফাতি লাফাতি দাপাতি দাপাতি আর দা শুয়ে পড়ছে একে ধরো তো আরে ধরো 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 করে নিবা ধরো হ্যাঁ করে নিবা তাহলে ভালোই শিবা হয় হ্যাঁ কিসা মানে সেটা করে নিবা এর আগে দেখেছো মুখ মুখ বাড়ি থাকছে না ধরো আস্তে আস্তে রুগী তো তোমার সব আমার সাথে ট্রিটমেন্ট দাও এরা কারা আমার ভাই আলা সব তো দিতে গো আমার দিকে ও কেমনে বাসানো তো খাইবি তো খাই আমার সাথে সব যত্ন করে সবাই রুগী কি খুব আপ্যায়ন করা হয় হ্যাঁ আবার ওষুধ দেন খাই দেবো খুব সমস্যা ভাই শোনেন জ্বর এসে জ্বর চলে যাবে আপনি কোনো চিন্তা করবেন না একটু মাফারি দরকার তো মাফারি দরকার শোন জ্বর এসে এই জ্বর সেরে যাবে ঠিক আছে তুই বাড়িতে না পা খাইস হ্যাঁ না খাবো হ্যাঁ বাড়িতে না পা খাইস সেরে যাবে জ্বর না পা খালি সারবে হ্যাঁ না পা খাইস তাহলে গেলাম হ্যাঁ রুগী দেখেছি ভূত এ তো 500-700 জ্বর এসে গেছে না এসে পারলাম না এমন হচ্ছে আসলে গাড়ি মারি না হলি হাইটে উঠে আসলে রোদি গরমে তাপে কেমাই যাবো ওই ছেলেটার বলিস না পা খাতি ছেলেটার মেলা জ্বর এসে নিশ্চিত আমি তোরে বলিছি নাপা বড়ি খাতি আপনি বলেন নাফা খাতি আমি নাপিয়ে নামে খাসি আপনি তোমার ওই কথা করেন নাফা বড়ি খাবি তাহলে তো আমি এইভাবে খাতাম না মালক কি জিনিস পাত্রে কত পড়েছে এ কি করবি অবস্থা দেখেছে এটা আস্ত পাগল রে হ্যাঁ আমি বলিছি কি আর করিস কি তুমি যাও ভাই যাও তুমি লোক ভালো না চলো ঘরে যাই মধু যা হবার হয়েছে আইসো এরকম পাগলের সাথে কেউ ঘর